হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইজ এডুকেশান ল্যাব ফ্রেন্ডস আমরা ইকোনমির যে এমসিকিউ পোর্শনগুলো আলোচনা করা শুরু করেছিলাম এবং একটা পার্ট আমি আলোচনা করেছিলাম যেখানে পঁচিশটি এম সিকিউ আমরা করেছিলাম এবং বলেছিলাম মোট আমরা একশো পঁচিশটি এমসিকিউ করব যেগুলো মেনলি ডব্লিউ বিসিএস ফিলিমস এবং পিএসসির অন্য পরীক্ষার ক্ষেত্রে উপযুক্ত হবে তো সেই পোর্শানের সেকেন্ড পার্ট আজকে আমি আপলোড করতে চলেছি তো দেখো সেখানে আমরা বাংলা ভাষায় শুরু করেছিলাম কিন্তু সেখানে প্রশ্নর মানগুলো খুব একটা ভালো ছিল না সেটা আমি লক্ষ্য করে দেখেছি তো আমি যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার পড়েছি ইকোনমিক্স থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ডব্লিউ থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় পড়েছে সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে এসে এই সিরিজটি কন্টিনিউ করব অর্থাৎ আজকে হবে সেকেন্ড পার্ট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং এই যে ক্লাস এই ক্লাসের মোট আমরা যে পনেরোটি এমসিকিউ করব করবো এই পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব তো চলো কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন শুরু করি দেখো প্রথম যে প্রশ্নটি আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সিবিআই উনিশশো নব্বই খ্রিস্টাব্দে পড়েছে এটা যে টেক অফ স্টেজ ইন অ্যান্ড ইকোনমি মিনস তাহলে একটা ইকোনমিতে টেক অফ স্টেজ কখন বলা হয় তো তোমরা এখানে দেখো উত্তরগুলো দেওয়া আছে একটু না দেখার চেষ্টা করো তো আমি যেটা বলছি তারপরে তোমরা উত্তরটা দেখার চেষ্টা করো তো এখানে দেখো প্রথম অপশান এ হলো সঠিক উত্তর অর্থাৎ স্টেডি গ্রোথ বিগিনিং তো দেখো কখন একটা ইকোনমিক্সে এই টেক অফ স্টেজটা কী করে হয় তোমরা যখন দেখেছ কোনো একটা অ্যারোপ্লেন উপরের দিকে ওঠে প্রথম এইভাবে যায় তারপর আস্তে আস্তে এরকম টেক অফ একটা স্টেজ নেয় তারপর আস্তে আস্তে উপরে উঠে যায় তো ইকোনমির ক্ষেত্রেও ঠিক একই রকম হয় অর্থাৎ কোনো একটা ইকোনমি যখন শুরু হলো এরকম স্টেজে গেল এবং হঠাৎ করে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করলো তার গ্রোথ হতে শুরু করলো সেই যে স্টেজ সেটাকে আমরা বলবো টেক অফ স্টেজ এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো তারপরে দেখো দু নম্বর প্রশ্ন যে প্ল্যানিং ইন ইন্ডিয়া ডিরাইভস ইটস অবজেক্টিভস ফ্রম অর্থাৎ ভারতবর্ষে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করা হয়েছিল সেটি সংবিধানের কোথা থেকে নেওয়া হয়েছিল এই যে অবজেক্টিভসটা বা ধারণাটা সংবিধানের কোথা থেকে নেওয়া হয়েছিল তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখো যে অপশান বি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি ডিপি এস পি যেটা সংবিধানে আছে সেখান থেকে এই ধারণাটা নেওয়া হয়েছিল সেখান থেকে আরও অনেক কিছুর ধারণা নেওয়া হয়েছিল তোমরা জাস্ট এখানে এটা মনে রাখো আর যে পঞ্চায়েত ব্যবস্থা বা আদার্স যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোও সেখান থেকে নেওয়া হয়েছিল তো আমরা চলে যাচ্ছি এখন তিন নম্বর প্রশ্নে যে সেভেন্টি পার্সেন্ট অফ দ্য ওয়ার্কিং পপুলেশান অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে সত্তর শতাংশ মানুষ যারা কাজের সঙ্গে যুক্ত আছে তারা কোন ফিল্ডের সাথে যুক্ত আছে তো এর সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ প্রাইমারি সেক্টর অর্থাৎ প্রাইমারি সেক্টরের মধ্যে যে বিভিন্ন রকম কৃষিকাজ বা পশুপালন এই যে টোটাল ব্যাপারটা আছে অর্থাৎ এগ্রিকালচারের ব্যাপারটা আছে সেখানে মানুষ বেশি এনগেজড আছে অর্থাৎ প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ এনগেজড আছে এবং একটা জিনিস যে এখানে মানুষ বেশি ইনভলভ থাকলেও এই যে পোশান থেকে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ যে ভারতবর্ষে ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে যেটি কাজে লাগে তো সেই জিডিপিতে এই প্রাইমারি সেক্টরের অবদান কিন্তু খুবই কম প্রায় চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট এরকম হবে কিন্তু এখানে মানুষ বেশি ইনভলভ আছে বেশি মানুষ এই ফিল্ডের সাথে যুক্ত আছে তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তার পরের প্রশ্ন আমরা চলে যাব এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ ডব্লিউ বিসিএসের ক্ষেত্রে সেটি হল অ্যাবসলিউট পোভার্টি কাকে বলে অর্থাৎ আমরা তোমরা যখন দেখেছিলাম একটা যে ডব্লিউ বিসিএস ফিলিমস প্লাস মেনের একটা নোটস আপলোড করেছিলাম যেখানে সাতাশটা চ্যাপ্টার ছিল এবং সেখানে যে তেতাল্লিশ মিনিটের একটা রিভিউ ভিডিও দিয়েছিলাম সেই তেতাল্লিশ মিনিটের ভিডিওর মধ্যে আমি এই পোভারটি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পোভারটি দুই রকমের হয় মেনলি একটা হলো অ্যাপসোলিট পোভারটি আর একটা অন্য ক্যাটাগরির মধ্যে আছে তাহলে এই অ্যাপসোলিট পোভারটি কাকে বলে সেটি এখানে জানতে চাওয়া হয়েছে তো অপশান বি হবে সঠিক উত্তর দেখো কি বলা বলা হয়েছে এখানে যে পোভার্টি ইন টার্মস অব দ্য বেসিক মিনিমাম ক্যালোরিক রিকোয়ারমেন্ট অর্থাৎ এই অ্যাবসলিউট পোভার্টিটা কী না এমন একটা দশা যেখানে মানুষের একটা মিনিমাম যে ক্যালোরিক রিকোয়ারমেন্ট হয় যেটি শহর এবং গ্রামভেদে আলাদা হয় অর্থাৎ সেই জিনিসটি তো সেই রিকোয়ারমেন্টের যেখানে আছে অর্থাৎ তাদের মিনিমাম এই ক্যালোরিগুলো তারা পে পায় না সেইটাকে বলা হয় অ্যাবসলিউট পোভার্টি এবং তোমাদের যে ফুড সাপ্লাই হিসেবে পরীক্ষায় প্রশ্ন এসেছিলো যে এই রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট অফ দ্য ক্যালোরি এই ক্যালোরি রিকোয়ারমেন্টটা শহর অঞ্চলে কত এবং গ্রাম অঞ্চলে কত সেটিও তোমরা নিশ্চয়ই কোশ্চেনগুলো সঠিক উত্তর করেছো তো এই হলো চারটে কোশ্চেন আমরা করলাম এবং দেখো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে সেটি দেখো দ্য ইন্ডিয়ান রুপি ইজ ফুললি কনভার্টিবিল অর্থাৎ ভারতবর্ষের এখানে যে টাকাটা সেটা সেই সম্পর্কে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে এবং সেটি কোন এই তিনটের মধ্যে কোনটি সঠিক হবে সেটি জানতে চাওয়া হয়েছে তো আমি একবারে প্রথম উত্তরে চলে যাচ্ছি অপশান এ হবে সঠিক উত্তর অর্থাৎ এক নম্বর এ অনলি ওয়ান অনলি তো এখানে কি বলা আছে যে ইন রেসপেক্ট অফ দ্য কারেন্ট অ্যাকাউন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি যেটাকে বলা হয় তো সেই ভারতবর্ষের টাকাটা অনলি এই ব্যালেন্স অফ পেমেন্টের রেসপেক্টে কনভার্টেবল হয় এবং এই ব্যালেন্স অফ পেমেন্ট কি এই বিষয়ে আমি সমস্তটাই সেই তেতাল্লিশ তেতাল্লিশ মিনিটের যে ভিডিওটি সেখানে আমি বলে দিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিওটি ফলো করতে পারো ইন্ডিয়ান ইকোনমিক্সের তো এখানে আমরা পাঁচ নম্বর কোশ্চেনের পরে চলে যাচ্ছি ছ নম্বর প্রশ্নে তো দেখো এখানে কিছু স্টেটমেন্ট আছে এবং সেই স্টেটমেন্ট থেকে লাস্টে প্রশ্ন বলা হয়েছে যে কোন স্টেটমেন্টটা সঠিক তো কী কী স্টেটমেন্ট আছে সেটা আমি পরে বলছি আগে সঠিক কোনটা সেটা আমি জেনে নিচ্ছি দেখো এখানে হলো আনসার বি অর্থাৎ দু নম্বর এবং তিন নম্বর হলো সঠিক তার আগে দেখে নিই যে প্রশ্নটা কী ছিল দ্য প্রাইস অফ এনি কারেন্সি ইন ইন্টারন্যাশনাল মার্কেট ইজ ডিসাইডেড বাই তো কী বলছে না কারেন্সি যে কোনো দেশের যে কারেন্সির যে ভ্যালুটা বা প্রাইসটা সেটি কিসের দ্বারা ডিসাইডেড হয় তো এখানে আমরা বললাম যে সঠিক উত্তর হবে দুই এবং তিন অর্থাৎ দেখো এখানে দু নম্বরে কি আছে না ডিম্যান্ড অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইডেড বাই দ্য কান্ট্রি অর্থাৎ কোনো একটা দেশের যে সমস্ত পণ্যদ্রব্য এবং যে সমস্ত সেবামূলক কাজ হয় তাদের যে ডিম্যান্ড তার উপরে ডিপেন্ড করে এই কারেন্সির প্রাইস আর একটা জিনিসের উপরে ডিপেন্ড করে সেটা হলো তিন নম্বর অর্থাৎ স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য কনসার্ন কান্ট্রি অর্থাৎ কোনো একটা দেশের যে সরকারটা আছে সে কতটা স্টেবল যখন একটা সরকার স্টেবিলিটি মেনটেন করে তখন কারেন্সির যে প্রাইসটা সেটা কি হয় সেটা খুব ভালো কাটে আবার যখন আনস্টেবল গভর্নমেন্ট থাকে যেটা ওই উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তোমরা দেখতে পাবে তখন হয়েছিল যে ডিভ্যালুয়েশন হয়েছিলো অর্থাৎ যে এই প্রাইস অব দ্য কারেন্সি কমে গেছিলো তো তখন কী ছিল আনস্টেবল গভর্নমেন্ট ছিল অর্থাৎ কোন একটা সরকারের স্থায়িত্ব ছিল না আর বর্তমানে যেটা আছে সরকারের স্থায়িত্ব আছে তো সেই ক্ষেত্রে কী হয় না এই কারেন্সির যে প্রাইসটা সেটা ভালো থাকে তো এই প্রশ্নটা তাহলে সঠিক উত্তর কী হয়ে গেল না এই প্রশ্নের সঠিক উত্তর হল আনসার বি অর্থাৎ দু নম্বর এবং তিন নম্বরটা সঠিক তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি যে আমরা এই ডব্লিউ বিসিএস ফিলিমস টু থাউজেন্ড নাইনটিনের জন্য স্পেশাল একটা বুক লঞ্চ করেছি যেটা একটা একেবারে টোটাল ইকোনমিক্সটা যেটা আমরা বলেছিলাম যে ইকোনমিক্সের যে মেনের নোটসটা আমরা আপলোড করেছিলাম বা সাতাশটা চ্যাপ্টারের কথা বলছি সেটা একটা ফার্স্ট জিনিস কারণ মেনের ক্ষেত্রে একশো নম্বরের ইকোনমিক্স থাকবে আর ফিলিমসে মাত্র দশ থেকে বারো নম্বর ইকোনমিক্স থাকবে তার জন্য আমরা একটা কুড়ি পৃষ্ঠার একটা সুপার ডাইজেস্টিভ ইবুক বুক ইকোনমিক্সের উপরে লঞ্চ আজকেই করলাম তো তার লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো এর যে প্রাইসটা দেখো এখানে ফিফটি থেকে আমরা টোয়েন্টি ফাইভে এটা তোমাদের কাছে প্রোভাইড করছি যারা একদিনের মধ্যে ইকোনমিক্সটা কমপ্লিট করতে চাও সেই বইটা অবশ্যই সংগ্রহ করে রাখতে পারো কারণ এখন আমাদের ফিফটি পার্সেন্ট অফার চলছে সমস্ত নোটসে তার জন্য আমরা এটা টোয়েন্টি ফাইভ রুপিসে এটা লঞ্চ করছি তো আমরা চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নে তো দেখো ইনফ্লেশন কাকে বলে এটা রেলওয়েজ নাইনটিন নাইনটি ফোরে এসছে তো এই কোশ্চেনগুলো কিন্তু ডব্লিউ সিসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ইনফ্লেশন মানেটা কি তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ রাইজ ইন জেনারেল প্রাইস ইন্ডেক্স যে সমস্ত যে দ্রব্য আছে দ্রব্যমূল্যের বৃদ্ধিকেই বলা হয় ইনফ্লেশন সহজ ভাষায় যাকে বলা হয় যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি তাকে ইনফ্লেশন বলা হয় তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই যে টার্মগুলো দেখছো এই টার্মের উপরে কিছু প্রশ্ন আছে যে হ ডি ইউ আন্ডারস্ট্যান্ড বাই বিয়ার রেড তাহলে বিআর রেড কাকে বলে বিআর রেড হলো ইকোনমিক্সের একটা টার্ম সেই টার্মের মানেটা কী সেটা জানতে চাওয়া হয়েছে তার সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ অ্যান অ্যাটেম্প টু ব্রিং ডাউন দ্য প্রাইস অফ স্ট্রং শর্ট সেলিং এর মানেটা কি না আমার কাছে ধরো কিছু প্রোডাক্ট আছে তো সেই প্রোডাক্টটা আমি একশো টাকায় সেল করছি এবং এক বছর ধরে সেল করছি বা দু বছর ধরে সেল করছি আমার সেই প্রাইসটার দায় সেই প্রোডাক্টটার দাম হল একশো টাকা তো এই বিয়ার রেডের মানে কি না একটা অ্যাটেম্পট যেখানে কি করা হবে না এই প্রাইসটাকে খুব কম করা হবে ধরলাম আমি এই প্রাইসটিকে করছি চল্লিশ টাকা বা তিরিশ টাকা এবং একটা বেশি কাস্টমারকে আমি পাওয়ার জন্য এই প্রাইসটা কমিয়ে দিয়ে সে সেলটা করছি তো এটাই হলো বিআর রেড ইকোনমিক্সের ভাষায় তো তারপরে দেখো পরের প্রশ্নটা নম্বর প্রশ্ন যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস এখানে আবার কিছু স্টেটমেন্ট বেসড কোশ্চেন আছে আমরা দেখছি যে বিসিএস ফিলিমসের ক্ষেত্রে মেনের ক্ষেত্রে তো আর এসেই থাকে আর বেশ কয়েক বছর ধরে ডব্লিউ বিসিএস ফিলিমসের ক্ষেত্রেও ওই স্টেটমেন্ট বেসড কোশ্চেন কিছু কোশ্চেন দিচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা বেশি বেশি করে আনার চেষ্টা করছি তো এখানে দেখো যে দুটো স্টেটমেন্ট আছে একটা আছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে ন্যাশনালাইজড হয় আর একটা দেওয়া আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট সম্পর্কে দেওয়া আছে একটা ইনফরমেশান তো এই দুটোর মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ কোন স্টেটমেন্টটি হলো কারেক্ট সেটি জানতে চাওয়া হয়েছে তা উত্তর হবে কি না অপশান ডি না ওয়ান না টু অর্থাৎ এই দুটোর মধ্যে কোনোটাই কারেক্ট নয় এখন তোমাদের কাছে আমি প্রশ্ন রাখবো তোমরা কমেন্ট সেকশন অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এক নম্বরে যে স্টেটমেন্টটা আছে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড অন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন ফিফটি এই ইনফরমেশানটা আমি বললাম ভুল তো তোমাদের সেই কমেন্ট সেকশনে জানাতে হবে যে এই ইনফরমেশানটা কি আদেও ভুল না সঠিক আর সঠিক হলে তার উত্তরটি কী হবে অর্থাৎ রিজার্ভ ব্যাংক কবে ন্যাশনালাইজড হয়েছে সেই ইনফরমেশানটি অর্থাৎ সেই উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন এই ইকোনমিক্সের উপরে এই সহজ প্রশ্নের উত্তরটি করতে পারছ তো তারপরে আমি চলে আসি দশ নম্বর প্রশ্নে সেখানে বলা হয়েছে যে এই গিলটেড সিকিউরিটি মানে কী এই সমস্ত জিনিসটাই কিন্তু আমাদের মেনের নোটসে আছে তেতাল্লিশ মিনিটের ভিডিওটি বারবার দেখতে বলছি সেই জন্যই সেখানে আমি অনেক কিছুই আলোচনা করে দিয়েছি তো এই গিল এড সিকিউরিটির মানে কি অপশান বি হবে সঠিক উত্তর তার মানে হলো সিকিউরিটি ইস্যুড বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকার যে সিকিউরিটি ইস্যু করে সেটি হলো গিল্ড এড সিকিউরিটি এগারো নম্বর প্রশ্ন দ্য বেসিক অ্যাট্রিবিউট অফ এ ফর্মাল অর্গানাইজেশান ইজ তাহলে যে সমস্ত ফর্মাল অর্গানাইজেশনস থাকে তাদের মেন কাজ কী হয় অপশান ডি হবে সঠিক উত্তর অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশান এই রুলস অ্যান্ড রেগুলেশান হলো তাদের মেন অ্যাট্রিবিউট ওকে তো তারপরে আমরা চলে আসছি বারো নম্বর প্রশ্ন ইফ দ্য প্রাইস অফ অ্যান ইনফেরিয়র গুড ফলস ইটস ডিম্যান্ড এটা কিন্তু একেবারে কোর ইকোনমিক্সের প্রশ্ন ওকে তো বলছে যখন কোনো ইনফেরিয়র গুডস তার প্রাইসটা ফল করে অর্থাৎ কমে যায় তখন তার ডিম্যান্ডসটা কী হয় তো এর সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ রিমেন্স কনস্ট্যান্টস তখন অর্থাৎ এর উত্তরটি হবে যখন ইনফেরিয়ার গুডসের প্রাইস বা মূল্য যখন কমে যাবে অর্থাৎ পঞ্চাশ টাকা ছিল সেটা কুড়ি টাকা আসবে সেক্ষেত্রে কিন্তু তার ডিম্যান্ড বাড়বে না একই থাকবে তো দেখো তারপরে আমরা তেরো নম্বর প্রশ্নে চলে আসছি দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্যারালাল অফ এ প্যারালাল ইকোনমি অর ব্ল্যাক মানি আমরা জানি যে ব্ল্যাক মানি বা কালো ধন সেটাকে প্যারালাল ইকোনমিও বলা হয় তো সেটি যদি কোনো ইকোনমিক্সের মধ্যে অবস্থান করে তাহলে কি হবে এর উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ মেক্স দ্য মানিটারি পলিসি লেস এফেক্টিভ এটা তো খুব সহজই প্রশ্ন এবং বর্তমান যুগের ক্ষেত্রে এটা খুব রিলেভেন্ট একটা টপিক্স যে ব্ল্যাক মানি যে কোনো একটা দেশের বা কোনো একটা ইকোনমিক্সের যদি প্যারালাল ইকোনমি চলে যেটা কালো ধন বলা হয় বা ব্ল্যাক মানি চলে বা ব্ল্যাক মানি উপস্থিত থাকে তাহলে কি হবে না সেই ইকোনমিক্সের যে মানিটারি পলিসি থাকবে সেটি কিন্তু কার্যকারী হবে না যেটা বর্তমানে ভারতের একটা সমস্যা যে ভারতের যে বাজেট তৈরি হয় সেখানে যে যে যত টাকার বাজেট তৈরি করা হয় তার থেকে বেশি এই কালো ধন আছে সুতরাং এই যে কালো ধনটা সেটা যদি বাজেটের মধ্যে আসতো তাহলে ভারতবর্ষের যে বিভিন্ন উন্নতিটা ভালো রকম হতো তার যে মানেটারি পলিসি আরও বেটার হতো এখন মনিটারি পলিসি যদি এই জায়গায় থাকে এই যে কালো ধনগুলো এটা যদি সঠিকভাবে ইউটিলাইজ হয়ে মূল বাজেটের সঙ্গে যুক্ত হতো তাহলে ভারতের গ্রোথটা যদি এখন এখানে থাকে তাহলে যখন আসতো গ্রোথটা এত পার্সেন্ট বেড়ে যেত অর্থাৎ প্রায় ডবল হতো কারণ এখানে যে বাজেটের যে ভ্যালুটা থাকছে তার থেকে বেশি ভ্যালু এই ব্ল্যাক মানিতে আছে সুতরাং এটা একটা বর্তমান ভারত তথা বর্তমান পৃথিবীর একটা খুব সমস্যা এই ব্ল্যাক মানি তো প্রশ্নটি অবশ্যই আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো তারপরে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন এটি খুবই গুরুত্বপূর্ণ যে বোকারো স্টিল লিমিটেড যেটি আছে সেটি কার সহযোগিতায় তৈরি হয়েছিল অপশান বি হবে সঠিক উত্তর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এক্ষেত্রে তোমরা আরও চার পাঁচটা জিনিস জেনে নেবে যে এখানে আমি বোকারো বললাম তার সাথে সাথে যে আরও স্টিল প্ল্যানেটগুলো আছে সেইগুলো কার সহযোগিতায় তৈরি হয়েছিল অর্থাৎ জার্মানি সহযোগিতায় কে তৈরি হয়েছিল ইউকে সহযোগিতায় কোনটা তৈরি হয়েছিলো বা ইউএসএর সহযোগিতায় কোনটা তৈরি হয়েছিল সেটিও তোমরা রিলেটিভলি পড়ে নেবে তো আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে আমরা নিউজ পেপারে প্রায় লক্ষ্য করি যে সেখানে বিভিন্ন পারফরম্যান্সের কথা বলা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রির এবং সেখানে উল্লেখ করা হয় যে কোর ইন্ডাস্ট্রি তো এখানে প্রশ্ন হলো যেখানে পাঁচটা যে অপশান আছে তার মধ্যে এই কোর ইন্ডাস্ট্রির মধ্যে কোনটা পড়ে না যে অপশান থ্রি তোমরা দেখতে পাচ্ছ এটা কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে না অর্থাৎ মাইনিং বা যেটা খনন খনির থেকে যে কয়লা উত্তোলন করা হয় বা বিভিন্ন রকম উত্তোলন করা হয় সেটি কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে না বাকি যে চারটে অপশান তোমরা দেখছো যে সিমেন্ট স্টিল অটোমোবাইল এবং পেট্রোলিয়াম এই চারটে কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে সো ফ্রেন্ডস আজকের যে ইকোনমিক্সের পার্ট এর ক্লাস এখানেই সমাপ্ত হবে তবে আরেকবার কিছু কথা তোমাদের স্মরণ করে দিই সেটা হলো আমি বাংলা দিয়ে শুরু করেছিলাম ইকোনমিক্সের কোশ্চান এবং সেখানে বলেছিলাম একশো পঁচিশটি কোশ্চেন করাবো আমি তার থেকে এই কোশ্চেনগুলো বেশি এফেক্টিভ বলে মনে করছি তাই এই ইংরেজি ভাষায় কোশ্চেনগুলো নিয়ে এসেছি এখানে আমি একশো পঁচিশটি তো করাবই বা তার থেকে বেশিও করাতে পারি এখন প্রশ্ন হলো আমি যে ডাব্লিউ বিসিএস ফিলিমসের আগে কতগুলো করাতে পারছি আমি চেষ্টা করবো ডব্লিউ বিসিএস ফিলিমসের আগে ম্যাক্সিমামটা করানোর এবং যেগুলো বাকি থাকবে সেগুলো আমি এই সিরিজটি কন্টিনিউ করে যাব ডাব্লিউ বিসিএস ফিলিমসের পরেও সেটা একশো পঁচিশটি হোক বা একশো পঞ্চাশটি হোক যাই হোক এটা গেলো এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট হলো আমাদের যে স্পেশাল যে সুপার ডাইজেস্টিভ ইকোনমিক্স ইবুক বার করলাম কুড়িটি মাত্র পেজ আছে এবং কুড়িটি পেজের মধ্যে তোমরা ডব্লিউ বিসিএস ইকোনমিক্সের ক্ষেত্রে যতগুলো ইনফরমেশন হয় চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে একদম শর্ট লিস্টেড নোট তৈরি করা হয়েছে সেই ই বুকটি তোমরা অবশ্যই নিজেদের কাছে রাখবে মাত্র পঁচিশ টাকা দাম করা হয়েছে এবং তিন নম্বর পয়েন্ট হলো যে আমাদের তেতাল্লিশ মিটার একটা ভিডিও আছে যেখানে টোটাল ইকোনমিক্সের ব্যাপারটি আলোচনা করা হয়েছে সেই ভিডিওটি তোমরা অবশ্যই একবার ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে নেবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ